নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে একটি নতুন স্বাদের কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাবো। শুনুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পরব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর কবিতা আপনাদেরকে পাঠ করে শোনালাম। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। নমস্কার।